Hey, hello everyone, welcome back to my YouTube channel. আমি হচ্ছে মহিমা জান, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে ঈদের আগে কিভাবে ঝটপট তোমরা গ্লোয়িং স্কিন পেতে পারো, তাও শুধুমাত্র দুই তিনটা জিনিস ইউজ করে যেগুলো এখন আমাদের বাসার মধ্যে অ্যাভেলেবেল। যেহেতু আর কিছুদিন পরেই হচ্ছে রোজার ঈদ, আমরা কিন্তু সবাই চাই রোজার ঈদের আগে আমাদের স্কিনটা যাতে একটু গ্লোই লাগুক, তাদের জন্য কিন্তু আজকে সহজ একটা ফেস প্যাকের রেসিপি নিয়ে এসেছি। খুবই ইজি, মাত্র দুই তিনটা জিনিস লাগবে অ্যান্ড তোমরা এইরকম পারফেক্ট একটা স্কিন পাবে। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে দিই। যেহেতু এখন রোজা চলছে তো সবার পাশে কিন্তু বেসন অ্যাভেলেবেল আছে, কারণ আমরা যে বেগুনি খাচ্ছি, আলুর চপ খাচ্ছি, সব জিনিসে কিন্তু বেসন লাগেই লাগে। তো এখন কিন্তু বেসন সবার বাসায় আছে, তো আমি হচ্ছে এই বেসনের সাথে অ্যাড করব টমেটোর জুস। তো তোমরা হচ্ছে অল্প পরিমাণে টমেটো জুস এই বেসনটার মধ্যে ইউজ করবে। আমার কাছে খুবই ছোট্ট কিউট আমাদের গাছেরই হচ্ছে টমেটো ছিল, তো ওই ছোট্ট টমেটোটাই আমি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে চিপেই হচ্ছে এটার জুসটা বের করে নিয়েছি। তারপর এখানে হচ্ছে আমি একদম নর্মাল ট্যাবের পানি যেটা ওইটা ইউজ করব। তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে কাঁচা গরুর দুধও ইউজ করতে পারো, ওইটাও ভালো কাজ করে, কিন্তু আমি যেহেতু হচ্ছে একদম ঝটপট বানাবো এবং আমি এত উপকরণও ওইভাবে বলতে চাচ্ছি না, কারণ সবার বাসায় সব কিছু অ্যাভেলেবেল থাকেও না, তাই তোমরা খুব ইজি পিজি এই ফেস প্যাকটা বানিয়ে ফেলতে পারবে শুধুমাত্র হচ্ছে বেসন আর তার সাথে হচ্ছে অল্প একটু টমেটোর জুস। এই দুইটা একসাথে দিয়ে এটার সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে তোমরা হচ্ছে একটা পেস্টের মতো বানিয়ে নিবে। এখানে হচ্ছে আমার পেস্টটা একটু পাতলা হয়ে গিয়েছিলো, তাই আমি আরেকটু বেসন অ্যাড করেছি। তারপরে হচ্ছে আমি আমার ফেসটা একটু ওয়াশ করে আমি আমার ফুল ফেসে খুব সুন্দর করে এই বেসনের ফেস প্যাকটার একটা লেয়ার দিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমি খুব ভারী করেও দিব না, আবার খুব হালকা করেও দিব না, মানে মোটামুটি থিক টাইপের একটা লেয়ার করে আমি আমার ফেসে ফেস প্যাকটা দিয়ে নিব। আর হ্যাঁ, মাঝখানে আমি একটু করে বলে দিতে চাই, তোমরা যারা হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো বা ডেইলি ব্লগিং দেখতে পছন্দ করো, তারা কিন্তু আমার ব্লগিং চ্যানেল ব্লগ টাউন বাই মহিমা সার্চ করে ইউটিউব থেকে দেখে নিতে পারো। তোমরা চাইলে ফেসবুকেও সার্চ করে দেখতে পারো। আর তোমাদের যদি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আমার আরেকটা চ্যানেল ব্লগ টাউন বাই মহিমা ওইটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, সেখানে কিন্তু আমি আমার ডেইলি লাইফস্টাইল আপডেট শেয়ার করি। ওকে, তাহলে চলো আবার আমরা আমাদের মেইন ভিডিওতে ফিরে আসি। তো তোমরা এখানে খেয়াল করলেই দেখতে পাবে যে ফেস প্যাকটা আমি ফুল ফেসেই ইউজ করেছি, কিন্তু হচ্ছে চোখের এরিয়াটা আমি বাদ দিয়েছি। আর হ্যাঁ, তোমরা চেষ্টা করবে যে ঠোঁটের চারপাশে যে একটু কালো ভাব হয়ে যায় ওই চারপাশেও খুব সুন্দরভাবে এই ফেস প্যাকটা ইউজ করার জন্য, এটা কিন্তু খুব ভালো কাজ করে। তোমরা এই ফেস প্যাকটা ফেসে ইউজ করে 20-25 মিনিট ওয়েট করবে, তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে ফেসটা ওয়াশ করে ফেলবে। দেখতেই পাচ্ছ যে ইনস্ট্যান্ট আমার ফেসটা কত গ্লোই হয়ে গেছে। তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারো অ্যান্ড তারপরে অবশ্যই তোমরা এসে আমাকে কমেন্টে জানাবে তোমরা এই নর্মাল ফেস প্যাকের রেজাল্টটা কীরকম পেয়েছ। আমি শিওর যে তোমরা অবাক হয়ে যাবে। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশেই থেকেও ভিডিওটাতে একটা লাইক করে দিও। কোনো কিছু যদি জিজ্ঞাসা করতে হয় ডেফিনেটলি কমেন্ট করবে, আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।